লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত কোচবিহার জেলা জুড়ে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত কোচবিহার জেলা জুড়ে। এক দলের বিরুদ্ধে আরেক দলের অভিযোগে তোলপাড় কোচবিহার জেলা জুড়ে। সূত্রের খবর অনুযায়ী তুফানগঞ্জের নাককাটি জিপি শিকারপুর গ্রামের এক টিএমসি কর্মীর বাড়ি ভাঙচুর করে তাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। আহত টিএমসিপি কর্মীর নাম ছোট্টু রবিদাস। গতকাল বৃহস্পতিবার রাত 10টা নাগাদ টিএমসি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ সহ তাকে লোহার রড, বাস, অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। টিএমসিপি কর্মী এখন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, এলাকায় উত্তেজনা রয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। রেলিং সেটা ভেঙে চুরমার করে জঙ্গলে ফেলে দিয়েছে, অগত্য ভাষায় গালিগালাজ করছে, আমার বাচ্চার উপরে আক্রমণ করছে, 4 বছর একটা শিশু বাচ্চা, তাকে পাথর দিয়ে ঢুকে যাচ্ছে। কারা গো বিজেপি আসছে দুঃখ কালকে রাত 10টা নাগাদ আমার মিসেস রান্না করে, আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি, হঠাৎ করে অতর্কিতভাবে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতিকারী, হ্যাঁ, তারা রাতের অন্ধকারে আসে লোহার রড, বাঁশ, মোটা লাঠি নিয়ে তারা আমার ঘর দুয়ার ভাঙচুর করে, লুটতরাজ করে, সেই সঙ্গে আমাকে এইভাবে মারধর করে এবং জানে মারার হুমকি দেয়। শুধু তাই না, গত 23 তারিখের পর থেকে আমার বাড়িতে 4 বার এইভাবে অ্যাটাক হয়েছে, কালকে দিয়ে 5ম বার। আপনার নাম? আমার নাম ছোট্টু রবিদাস, বাড়ি শিকারপুর। এদিকে তুফানগঞ্জ 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শামিউল ইসলামের বাড়ি ভাঙচুরের অভিযোগে উঠল বিজেপির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত 11টা নাগাদ প্রায় 100 জনের বিজেপি কর্মী সমর্থক শামিউল বাবুর বাড়িতে চড়াও হয়। চড়া হয়ে বাড়ি ভাঙচুর সহ 3টি বাইক, মোটরসাইকেল ভাঙচুর করে তছনছ করে দেয় এবং বাড়ি থেকে কিছু টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে জানা গিয়েছে। এদিকে 23 মে লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই শামিউল বাবু বাড়ি ছাড়া ছেলে মেয়েদের পড়াশোনা পর্যন্ত করাতে পারছেন না তিনি। এমন অবস্থায় বাড়িতে বৃদ্ধ মা বাবা থাকছেন, সেই সুযোগেই দুষ্কৃতীরা তার বাড়িতে হানা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশই মোতায়েন করা হয়েছে। তুফানগঞ্জ থেকে মজনু রহমানের রিপোর্ট, ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।